জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে বলা হয়েছে কোনো জলাশয়ে বোজানো যাবে না, সেই কারণে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা বিভিন্ন এলাকায় জলাশয়গুলি পরিদর্শন করছেন। বুধবার 28 নম্বর ওয়ার্ডের শুলিপুকুর এলাকা পরিদর্শনে যান। উল্লেখ্য, তৎকালীন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় ওই এলাকায় সৌন্দর্যায়ন করেছিলেন। এদিন কাকুলি গুপ্ততা জানান, বেশ কিছু কাজ এই এলাকায় বাকি আছে। পুকুরের ধারে নতুন করে রাস্তা নির্মাণের কাজ চলছে। শুলিপুকুর এলাকা নতুন রূপে সেজে উঠতে চলায় খুশি এলাকার মানুষজন। আজকে আমরা 28 নম্বর ওয়ার্ডে প্রথম শুলিপুকুর পাড়ে বিউটিফিকেশনের জন্য এবং তারপর কিছু রাস্তা ওনারা আমাদের দেখিয়েছেন, যাতে বিডিএ থেকে রাস্তাগুলো নতুন করে রিপেয়ার করে দেওয়া যায় বা ঢালাই করা যায়। এখন আমরা শেষে এসেছি চণ্ডীতলায়, যেখানে বিউটিফিকেশনের দরকার আছে, একটা পুকুর সংস্কারের দরকার আছে, যেখানে পুজোর সময় মানুষজন গন্ডি খাটেন, এটা খুব প্রয়োজন রয়েছে, তা এসে দেখতে পাচ্ছি। তার সঙ্গে একটা চণ্ডীতলা হাইমাস লাইটের দাবি করেছেন ওনারা, আমরা সেগুলো আশা করছি ধাপে ধাপে আমরা বিডিএ থেকে করে দেওয়ার চেষ্টা করব। প্রথম আমরা চণ্ডীতলার কাজটা নিশ্চয়ই করব, তার সঙ্গে বর্ষার আগে যদি সম্ভব হয়। আমরা পাঠিয়েছি শুলিপুকুরের একটা বিউটিফিকেশন, সাথে সাথে একটা বস্তি ডুবে যায় বর্ষার জলে, সেটাও আমরা প্রথমের দিকে করার চেষ্টা করছি। এই জন্য আজকে আমরা পরিদর্শনে এসেছিলাম 28 নম্বর ওয়ার্ডে। সঙ্গে রয়েছেন আমাদের এখানকার কাউন্সিলর ইন্টেতা বালন থেকে শুরু করে তন্ময় থেকে শুরু করে এলাকার সমস্ত মানুষজন সবাই এখানে উপস্থিত রয়েছে। সামনে সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমাদের বিডিএ থেকে সমস্ত ইঞ্জিনিয়াররা আমাদের সঙ্গে এসেছেন, যাতে আমরা খুব দ্রুত তার কাজটা করতে পারি, সেই চেষ্টাটাই আমরা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।